নমস্কার, আপনারা দেখছেন হুগলি আজকে, সঙ্গে রয়েছি আমি শ্রাবণী। প্রথমে চোখ রাখবো আজকের বিশেষ বিশেষ খবরে। দার্জিলিং কালিম্পং বেড়াতে গিয়ে মৃত্যু দুই পর্যটকের। বলাগড়ে বায়োগ্যাস প্ল্যান্ট ট্রেনিং সেন্টার উদ্বোধনে মন্ত্রী পূর্ণেন্দু বসু। আসছি বিস্তারিত খবরে। দার্জিলিং কালিম্পং বেড়াতে গিয়ে ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু দুই পর্যটকের। মৃতদের নাম জয়শ্রী চ্যাটার্জি, বয়স 70 বছর, শ্রীপর্ণা মুখার্জি, বয়স 48 বছর। ঘটনায় শোকের ছায়া চুচুড়া ফার্ম সাইট এলাকায়। দার্জিলিং কালিম্পং বেড়াতে গিয়ে ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হল দুই পর্যটকের। মৃতদের নাম জয়শ্রী চ্যাটার্জি, বয়স 70 বছর, শ্রীপর্ণা মুখার্জি, বয়স 48 বছর। মৃতরা সম্পর্কে মা ও মেয়ে। আহত প্রসূনা চ্যাটার্জি ও তার আড়াই বছরের ছেলে হিয়ন। দার্জিলিং কালিম্পং বেড়াতে যান চুচুড়া ফার্ম সাইড রোডের চ্যাটার্জি পরিবারের চারজন। আজ তাদের বাড়ি ফেরার কথা ছিল। সোমবার আমবাড়ির দিক থেকে ফেরার সময় শিলিগুড়ির গজলডোবার কাছে তিস্তার ক্যানেলে পড়ে যায় তাদের গাড়ি। মিলনপল্লী ফাঁড়ির পুলিশ তাদের উদ্ধার করে। আমবাড়ি স্বাস্থ্যকেন্দ্র থেকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে পাঠানো হলে সেখানেই মৃত্যু হয় দুজনের। দুর্ঘটনার খবর পেয়ে ছত্তিশগড় থেকে উত্তরবঙ্গে পৌঁছন অয়ন চ্যাটার্জি। দুর্ঘটনায় মৃত্যু হয় অয়নবাবুর মা ও দিদির। আহতরা তার স্ত্রী ও ছেলে। বেড়াতে গিয়ে এই দুর্ঘটনায় একই পরিবারের দুজনের মৃত্যুতে শোকের ছায়া ফার্মসাইড রোড এলাকায়। আজ বিকেলে খবর পেয়ে মৃত ওই পরিবারের বাড়িতে যান এলাকার বিধায়ক অসিত মজুমদার। তিনি জানান, ওই দুই পর্যটকের শেষকৃত্য সম্পন্ন হচ্ছে এই মুহূর্তে নিউ জলপাইগুড়িতে। এরপরই আহতদের বাড়ি ফেরানোর বিষয়ে তৎপর হবেন সরকার। কি বলবো বলুন তো, এগুলো তো মর্মান্তিক ঘটনা। আমার এখানকার দুই সদস্য গীতা রজক এবং আমার দীপালি দি, এরা দুজন আমাকে কিছুক্ষণ আগে সংবাদ দিয়েছে যে দার্জিলিংয়ে বেড়াতে গেছিলো আমার বিধানসভার ফার্ম সাইডের রোডের একটা পরিবার, দুজনের মৃত্যু হয়েছে, একটা বাচ্চা এবং তাদের বৌমা ভালো আছে। এখন এই দুজনেরই সৎ কাজ, শেষকৃত্য কাজ এনজিপিতে হচ্ছে। এইমাত্র আমি খবর পেলাম, অয়নের সঙ্গে আমার কথা হয়েছে ওভার টেলিফোন। হয়েছিল ঘটনাটা, ঘটনার রোডে যেরকম অ্যাক্সিডেন্ট হয়, অন্য গাড়ি এসে মেরে দিয়েছে আরেক গাড়িকে, এই হচ্ছে ব্যাপার। তো ওখানে কে ছিলেন, কোথায় ওই গাড়িটা কে ছিলেন? যে গাড়িটা ওরা চারজন যারা বেড়াতে গেছিলো সেই চারজন ছিল। তাদের মধ্যে ওই দুজন মারা গেছে, আর দুজন বেঁচে গেছে, একটা বাচ্চা আর বাচ্চার মা বেঁচে গেছে তারা। হ্যাঁ, আর যারা মারা গেছে তাদের কে হয় আপনার? যারা মারা গেছে, যে বাচ্চা বেঁচে গেছে সে আমার মেয়ে, আমার নাতি, আর ওনার শাশুড়ি আর ননদ মারা গেছে। অমিত কর্মকারের রিপোর্ট, হুগলি আজকে। আসছি পরের খবরে। রক্তাক্ত অবস্থায় এক যুবককে উদ্ধার করল ব্যান্ডেল জিআরপি। ঘটনাটি ঘটেছে চুচুড়া ও চন্দননগর স্টেশনের মধ্যবর্তী এলাকায়। রক্তাক্ত এক যুবকের দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য। প্রসঙ্গত চুচুড়া ও চন্দননগর স্টেশনের মধ্যবর্তী এলাকায় ঘটনাটি ঘটে। এরপর ব্যান্ডেল জিআরপি তাকে উদ্ধার করে চুচুড়া সদর হাসপাতালে ভর্তি করে। শেষ খবর পাওয়া পর্যন্ত ওই যুবকের বাড়ি শিলিগুড়িতে বলেই জানা গেছে। কোন জায়গাটা অ্যাক্সিডেন্ট হয়েছে? শিলিগুড়ি দিয়ে তুমি স্কুটি নিয়ে এসেছিলে? চুচুড়া অনেকটা দূর, স্কুটি নিয়ে তুমি অত দূর এখানে এসেছিলে? ঘুরতেছিলাম আমি আর বন্ধু আসছি। বন্ধুটা কোথায় চলে গেছে? খারাপ হয়েছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চোখ রাখবো পরের খবর। চাপদানিতে 8 বছরের শিশুকে শ্লীলতাহানির অভিযোগে অভিযুক্ত বিজয় যাদবকে গ্রেফতার করলো ভদ্রেশ্বর থানার পুলিশ। এদিন অভিযুক্তকে ডাক্তারি পরীক্ষা করাতে চন্দননগর হাসপাতালে নিয়ে আসা হয়। চাপদানিতে এক 8 বছরের শিশুকে শ্লীলতাহানি করার অভিযোগে বিজয় যাদবকে গ্রেফতার করলো ভদ্রেশ্বর থানা।
আজ তাকে চন্দননগর হাসপাতালে ডাক্তারি পরীক্ষা করাতে নিয়ে এলো পুলিশ। লক্ষ্মী পুজোর দিন ঘটনার পর পালিয়ে গিয়েছিল বিজয়। এরপর পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে সোমবার রাতে তাকে অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছি পরের খবরে। এবার প্রতারকের ফাঁদে পা জ্যোতিষীর স্ত্রীর, খোয়া গেল 72,000 টাকা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে চন্দননগরের 2 নম্বর কানাইলাল পল্লী এলাকায়। এবার জ্যোতিষের স্ত্রী পড়ল প্রতারণার ফাঁদে। ঘটনাটি ঘটেছে চন্দননগর থানার অন্তর্গত 2 নম্বর কানাইলাল পল্লী এলাকায়। স্বামী সুশান্ত চক্রবর্তী পেশায় জ্যোতিষী, তার স্ত্রী শিউলি চক্রবর্তী গত পরশুদিন এক প্রতারকের ফাঁদে পড়েন। প্রতারকের প্রতারণায় তার ব্যাংক থেকে খোয়া গেল প্রায় 72,000 টাকা। ঘটনার পর থেকেই চিন্তার ভাঁজ পড়েছে চক্রবর্তী পরিবারের কপালে। শিউলি দেবী জানান, গত সেপ্টেম্বর মাসে তিনি একটি অনলাইন শপিং সংস্থায় তার প্রয়োজনীয় দ্রব্য অর্ডার করেন। সেই দ্রব্য সঠিক সময়ে না আসায় তিনি অনলাইনে ওই সংস্থার ফোন নম্বর বের করে সেই নম্বরে ফোন করেন। তার কথায় ওই ফোন নম্বরে ফোন করতেই একজন পুরুষ ফোনটি ধরেন এবং তাকে ওই দ্রব্য কেনার ব্যাপারে সমস্ত কথাই বলেন শিউলি দেবী। তার অভিযোগ, এরপরই ওই ভদ্রলোক শিউলি দেবীকে বলেন তার মোবাইলে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে এবং সেখানে 10 টাকার একটি আদান প্রদান করতে। তার কথা মতোই শিউলি দেবী ওই অ্যাপস তার মোবাইলে ডাউনলোড করে তার ব্যাংকের ডেবিট কার্ড সেখানে ইস্যু করে 10 টাকার আদান প্রদান করেন। আর তারপরই শুরু হয় প্রতারণা। শিউলি দেবী বলেন তার ব্যাংকের 2টি অ্যাকাউন্টই মোবাইলের সঙ্গে সংযোগ করানো আছে এবং সেই ব্যাংক থেকে ক্রমাগতভাবে প্রতারক টাকা তুলে নেয়, যার পরিমাণ প্রায় 72,000 টাকা। এরপরে শিউলি দেবী স্থানীয় থানায় একটি অভিযোগ জানান এবং সাইবার ক্রাইমকেও ঘটনার বিষয়ে জানান। চন্দননগরের বাসিন্দা আমি, কিছুদিন আগে মানে সেপ্টেম্বর মাসে ক্লাফ ফ্যাক্টরিতে একটা অর্ডার দিয়েছিলাম একটা ড্রেসের, সেটা না আসার জন্য দেরি হচ্ছে বলে আমি 20 অক্টোবর ওই 11:30 নাগাদ একটা ক্লাফ ফ্যাক্টরিতে অনলাইনের মাধ্যমে ফোন নাম্বার বের করে তাকে ফোন করা হয়। তো সেই উনি বলেছিলেন যে 2-1 দিনের মধ্যেই পাওয়া যাবে, তার জন্য আপনাকে একটা এনিডেক্স বলে একটা অ্যাপস ডাউনলোড করতে হবে। কিন্তু সেটা ডাউনলোড করার পরে উনি বলেছিলেন যে 10 টাকা ট্রানজ্যাকশন করতে হবে, 10 টাকা ট্রানজ্যাকশন করলেই আপনার চলে আসবে 2-1 দিনের মধ্যে, আর 10 টাকা আপনাকে ফেরত দেওয়া হবে। সেটা এনিডেক্সটা ডাউনলোড সঙ্গে সঙ্গে ওই কার্ড নাম্বারটা বললো আমাকে বলতে হবে না, আপনি ওখানে অ্যাপসে আপনি ইয়ে করুন, টাইপ করুন। ওই টাইপটা করার পরে সঙ্গে সঙ্গে আমার টাকা কাটতে শুরু করে, কখনো 4,990, 19,990, 10,990, এই করতে করতে 70,000 টাকা কেটে নেওয়া হয়। প্রায় 2 মিনিটের মধ্যে সব টাকা কেটে নেওয়া হয়। তারপরে আমি কার্ডটা ব্লক করার পরে উনি বারবার ফোন করতে থাকে এবং বলতে থাকে, যেহেতু কিছু টাকা অবশিষ্ট ছিল, বলতে থাকে যে আপনি আনব্লক করুন, আমি আপনাকে রিফান্ড করে দিচ্ছি। এই অনলাইন থেকে আমি ফোন করেছি, সেই ফোন নাম্বার দুটো সব জায়গায় অন আছে, হোয়াটসঅ্যাপ, ফেসবুক বা যাবতীয় ভিডিও কল সবতে ফোন করলে সে ফোন ধরছে, কিন্তু পুলিশ কিন্তু এখনও পর্যন্ত সেইটা ব্যবস্থা আমাকে এখনও কিছু আশার আলো দেখাতে পারেনি। তো আমি অসহায় অবস্থায় বসে রয়েছি যে কখন এটার খবর পাবো যে কিছু হয়। পারমিতা ও নবনীতার রিপোর্ট, হুগলি আজকে। এখন সময় একটা ছোট্ট বিরতির। বিরতির পর থাকছে বলাগড়ে বায়োগ্যাস প্ল্যান্ট ট্রেনিং সেন্টার উদ্বোধনে মন্ত্রী পূর্ণেন্দু বসু। বিরতির পর ফিরে আসছি আরো অন্যান্য খবর নিয়ে, হুগলি আজকে সঙ্গে থাকুন। Enjoy a weekend at Veda, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Veda welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shathi. Poth Shathi is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambara, Hukshishwari Mundir, Sharad Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns. Make your yogas and enjoy jacuzzi
and colorful fountains. Pathshathi, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Pathshathi, Hooghly. Aqua Marina, a consolidation of water park and resort very close to Hooghly Railway Station. Only enjoying the water park, wedding ceremony or just a stay for a week. We offer lodging in tree houses, mud houses, tent houses, cottages, basic furnished AC, non-AC rooms. Coming to the amusement, which included splashing in the wave pool, the body flume, enjoying the waterfall, our rain dance dome. A floating restaurant above a pool offering delicious food, vast stretches of greenery will surely make you stay longer and see the beautiful sunset at the end of the day. দীঘায় সমুদ্র থেকে কিছুটা দূরে রয়েছে হোটেল রূপসা ভ্যালি। পরিচ্ছন্ন, সাজানো গোছানো, সর্বসুবিধাযুক্ত এসি নন এসি রুম, লজিং ফুডিং সুবিধা সহ ওল্ড দীঘা ব্যারিস্টার কলোনি। বুকিং এর জন্য যোগাযোগ উমা ট্যুর এন্ড ট্রাভেলস, ESI 3 নম্বর গেট, জিটি রোড, ব্যান্ডেল, হুগলি। মোবাইল 7980069599874055280। চিচুড়া আখন বাজারে ভারতী অপটিক, একটি অত্যাধুনিক শীততাপ নিয়ন্ত্রিত চশমা ও কন্টাক্ট লেন্সের বিপণী। দি হুগলি কো অপারেটিভ ব্যাংক গ্রাহকগণকে দিচ্ছে ঋণে আকর্ষণীয় সুদের হার, সর্বনিম্ন হারে গৃহ ঋণ 8.50%, বন্ধকি ঋণ 60 মাস সময়সীমার জন্য 14%, এছাড়া NSC কিষাণ বিকাশ সার্টিফিকেট ও LIC জমা রেখে লোন ঋণে আকর্ষণীয় সুদের হার। আমাদের প্রধান শাখা হুগলির চক বাজারে। ফোন নাম্বার 0332680239926807208 এবং 2680646। চুচুড়ার শতাব্দী প্রাচীন দ্য ডিউক ক্লাব নিয়ে এলো জেলার প্রথম লন টেনিসে সিনথেটিক কোর্ট, এছাড়া শীততাপ নিয়ন্ত্রিত টেবিল টেনিস রুম। আমাদের এখানে পুরুষ ও মহিলাদের মাল্টিজিম প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে, পাশাপাশি রয়েছে মহিলা ও শিশুদের যোগার ব্যবস্থা। ভর্তির জন্য যোগাযোগ করুন অসীম কুমার দত্ত 9163159773, দ্য ডিউক স্পোর্টস ফাউন্ডেশন, টাউন গার্ড রোড, চুচুড়া, হুগলি। হট ডে কালচারের উদ্যোগে মাল্টি জিম প্রশিক্ষণ কেন্দ্র, মহিলা ও পুরুষদের প্রশিক্ষণের পৃথক ব্যবস্থা রয়েছে, পাশাপাশি রয়েছে যোগাসন শিক্ষার ব্যবস্থা। দুর্গা মণ্ডপ, কামারপাড়া, চুচুড়া। মোবাইল নম্বর 9836050518 9836093337। সুতরাং আর দেরি না করে নিজেদের দেহ সৌষ্ঠবকে সকলের কাছে আকর্ষণীয় করে তুলতে আজই চলে আসুন থট ডে কালচারে। কেনাকাটার এক আনন্দ নিকেতন পাঞ্জাবি মহল। এখানে আপনি পাবেন পাঞ্জাবি পাজামা, ধুতি, জোর, শেরওয়ানি, কুর্তি, শার্ট, গেঞ্জি, জাঙ্গিয়া, মোজা, রুমাল, লুঙ্গি, গামছা প্রভৃতি। বিশেষ আকর্ষণ, 10,000 টাকার কেনাকাটায় আপনি পাবেন একটি ট্রলি ব্যাগ, আর 5,000 টাকার কেনাকাটায় পাবেন একটি আকর্ষণীয় অফিস ব্যাগ। নির্ভরতার এবং বিশ্বস্ততার আরেক নাম পাঞ্জাবি মহল। ফোন নাম্বার 2680800001। সবান্ধব, নির্জনে, নিভৃতে, মনোরম পরিবেশে তৃপ্তিদায়ক এবং মুখরোচক খাবার ব্যবস্থা, টাটকা তাজা মিষ্টান্ন পাওয়া যায় এখানে। রয়েছে সম্পূর্ণ এসি কনফারেন্স হল, যেখানে একসাথে বহু মানুষের জমায়েত সম্ভব অনায়াসে। পার্টি, মিটিং, কনফারেন্সের জন্য উত্তম জায়গা। আছে এসি ফ্যামিলির রেস্টুরেন্ট, আছে রাজকীয়ভাবে রাত্রি যাপনের সুব্যবস্থা, আছে সুবিশাল ডাইনিং হল, রেনু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট অ্যান্ড সুইটস, জেসি ঘোষ সরণি, বাস স্ট্যান্ড, চুচু।
বিরতির পর ফিরে এলাম খবরে। বলাগড়ে কারিগরি শিক্ষা ট্রেনিং স্কুল উদ্বোধন করলেন মন্ত্রী পূর্ণেন্দু বসু। এই স্কুলে বায়োগ্যাস প্ল্যান্ট ও বায়ো সাপ্লি সার তৈরি করার শিক্ষা দেবে 7 জন কৃষক। গ্রামের 7 কৃষকদের হাতে প্রশিক্ষণের ব্যাটল এবার গ্রামকে জাগরিত করবার জন্য। প্রসঙ্গত, বলাগড়ের 7 কৃষক মিলে তৈরি করেন বায়োগ্যাস প্ল্যান্ট ও বায়োসাপ্লি সার, আর সেটি রাজ্য সরকারের কাছে পাঠাতেই উৎসাহিত হয় রাজ্য সরকার। অবশেষে আজ একটি ট্রেনিং স্কুলের উদ্বোধন করা হলো রাজ্য সরকারের পক্ষ থেকে, যে স্কুলে প্রশিক্ষণ দেবেন এই 7 জন কৃষক। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বলাগড় গোডাউন মোড় ইচ্ছাপুরে কারিগরি শিক্ষা ট্রেনিং সেন্টার আজ উদ্বোধন করলেন মন্ত্রী পূর্ণেন্দু বসু। এই ট্রেনিং সেন্টারে ক্লাস 8 পাস ছেলেমেয়েরা বায়োগ্যাস প্ল্যান্ট ও বায়োসাপ্লিশার তৈরি করার শিক্ষা পাবে হাতে কলমে। এখান থেকে শিক্ষা নিয়ে তারা নিজেরাই যেমন প্ল্যান্ট ও সার তৈরি করবে, তেমনি কৃষিক্ষেত্রে তা ব্যবহার করা যাবে। অন্যদিকে বায়োগ্যাসের সাহায্যে খুব কম খরচেই রান্নার কাজে সেই গ্যাস ব্যবহার করা যাবে। আজ এই শিক্ষাদান কেন্দ্রটি উদ্বোধন করতে এসে মন্ত্রী জানান, লেখাপড়ায় যারা পিছিয়ে আছে তারা উৎকর্ষ বাংলার এই কর্মশিক্ষা কেন্দ্রে ট্রেনিং নিয়ে নিজের জীবনে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারবে। আগামীকাল থেকেই এই শিক্ষাক্ষেত্রে ছাত্রছাত্রীরা যোগদান করতে পারবে। প্রথম হচ্ছে যেটা আমরা শুরু করলাম, তার মানেই এটাকে আমরা পাইলট প্রজেক্ট বলি। এই যে ধরুন এই যে বইটা দেখছেন, এখানকার এরাই এটা তৈরি করে দিয়েছে এই প্র্যাকটিসের উপর দাঁড়িয়ে। এই বইটা মানে একটা সিলেবাস, এইটার মধ্যে দিয়ে এই বই পড়ে ছাত্রছাত্রীরা যারা ট্রেনিং নেবে এই বই পড়বে। এই বইটা আমাদের দপ্তর থেকে স্যাংশন করা হয়েছে। আমাদের এই গোটা প্রজেক্টটা দিল্লি স্যাংশন করেছে, ভারতবর্ষে এরকম কোনো প্রজেক্ট নেই। এটা হচ্ছে প্রথম এরকম একটা ইন্টিগ্রেটেড প্রজেক্ট, যে প্রজেক্টের মধ্যে দিয়ে কর্মসংস্থান হবে এবং আমরা সার্বিকভাবে গ্রামীণ অর্থনীতির উন্নয়ন ঘটাতে পারব। আগামী দিনে কি আর অন্য কোনো জায়গায় পরিকল্পনা রয়েছে? আমি তো চাই গোটা পশ্চিমবঙ্গের যত গ্রাম আছে সব জায়গায় হোক। তা আগামী দিনে দেখা যাবে, যত এখানে যেমন কৃষি দপ্তর, আমাদের পশুপালন দপ্তর, তারা আমাদের সাহায্য করেছে, আমরা অনেক সহজে করতে পেরেছি। যেখানে যেখানে সাহায্যগুলো পারবো তাড়াতাড়ি করতে পারবো। তাছাড়াও গ্রামের লোকেরা উদ্যোগ নিলে, মানুষ যদি একবার উদ্যোগী হয়, সে যদি মনে করে এটা আমি করব, তাহলে সেটা এমনি হবে। তাতে বিধায়করা রয়েছে, পঞ্চায়েত রয়েছে, সব জায়গা থেকে সাহায্য পাওয়া যাবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চোখ রাখবো পরের খবরে। ইন্স্যুরেন্সের টাকা না পেয়ে বিক্ষোভ, পথ অবরোধ চাষীদের, তালা ঝুলিয়ে দেওয়া হলো সমবায় ব্যাংকে। ঘটনাটি ঘটেছে আরামবাগ থানা এলাকায়। ইন্স্যুরেন্সের টাকা না পেয়ে বিক্ষোভ পথ অবরোধে চাষীরা, তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে সমবায় ব্যাংকে। প্রসঙ্গত, আরামবাগের সমবায় ব্যাংকে তালা ঝুলিয়ে বিক্ষোভ ও তার পাশাপাশি মায়াপুর ঘরের ঘাটে রাস্তায় 2 ঘন্টা ধরে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো গ্রামের 100 জন চাষী। আরামবাগের গৌরহাটে 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের পালপাড়া, মিহিরপাড়া, সাবরজোলা, দিহিবাগান, ভবানীপুর, মাদারবক ইত্যাদি গ্রামের কৃষকেরা প্রায় 500 থেকে 600 জনের অধিক দুদফা দাবি নিয়ে বাগনান সমবায় ব্যাংকের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালেন। তাদের দাবি, আমরা চাষের জন্য চাষের জমির ইন্স্যুরেন্স করিয়ে থাকি প্রতি বছর, সমস্ত মরশুমে ফসলের ক্ষতি হলে সময় বীমার টাকা পেতে পারি, কিন্তু সময় মতো সে টাকা ফেরত পাচ্ছি না। এই মরশুমে আলু চাষে ক্ষতি হয়েছে অনেক, তাই ফসলের ন্যায্য দাম দিতে হবে, এমনকি এই ক্ষতির ফলে কৃষকের মৃত্যু না হয় সরকারকে সেদিকে নজর দিতে হবে। এই আন্দোলনের ফলে কর্তৃপক্ষ নজর না দিলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনে যাবেন বলেই জানান কৃষকেরা। আমরা ইন্স্যুরেন্সের টাকা না পাওয়ার জন্য আমরা সকাল 8টা থেকে ধর্ণায় বসছি সমবায়ের সামনে, কিন্তু কোনো প্রতিক্রিয়া হয়নি বা ওদের কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আসেনি। ম্যানেজার বলেছে, তারা বলেছে আমাদের কিছু করার নেই, সেই জন্য আমরা পথ অবরোধে নেমেছি। এর থেকে আরও বৃহত্তর আন্দোলন আমরা নামবো এরপরে। আমরা আস্তে আস্তে স্টেপ বাই আগাচ্ছি, আমরা কোনো যতক্ষণ এর সমাধান হয় আমরা আস্তে আস্তে আগাবো। আমরা সময় অপব্যবহার করেছি, কিছু প্রতিক্রিয়া হয়নি, আমরা রাস্তায় নেমেছি, এরপর আমরা আরও বৃহত্তর আন্দোলন নামবো। ইন্স্যুরেন্সের টাকাটা কিসের জন্য? ইন্স্যুরেন্স টাকাটা কি বলছেন বলুন, কিসের জন্য? মানে আমাদের আলুর ক্ষতি, ক্ষয়ক্ষতির জন্য আমরা ইন্স্যুরেন্স কোম্পানির লোকেরা এসে সার্ভে করে গিয়েছিলেন। কিসে ক্ষতি হয়েছিল? জলে ডুবে গিয়েছিল, প্রাকৃতিক বিপর্যয়। আমরা 4.5% উপর ইন্স্যুরেন্স দেওয়া হয় প্রত্যেক বছর। ইন্স্যুরেন্সের টাকা প্রত্যেক বছর নিয়ে নেওয়া হয়, এবছর নিয়ে নেওয়া হয়েছে কিন্তু কোনো আমরা ক্লেম পাইনি। আমাদের সার্ভে করে গিয়েছিলো, সার্ভে করতে গিয়ে যা ক্ষয়ক্ষতির পরিমাণ ওরা আমাদের আশ্বাস দিয়ে গিয়েছিলো যে যত পরিমাণ ক্ষতি হয়েছে অবশ্যই আপনারা টাকা পাবেন, কিন্তু সেই সার্ভে রেকর্ডও আমরা পাচ্ছি না। সামনে তো আলু চাষ, সামনে আবার আলু চাষ আসছে, আলু চাষে আগে টাকা না পাওয়া পর্যন্ত আমরা কোনো এর থেকে সরছি না। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছি পরের খবরে। অজানা জ্বর নিয়ে ভর্তি রোগীর মৃত্যু শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে, অভিযোগ ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ওই রোগীর।
জ্বর নিয়ে আসা এক রোগীর ডেঙ্গুতে মৃত্যুর অভিযোগ শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে। হুগলির রিষড়ার শ্রীকৃষ্ণনগরের বাসিন্দা নাওলেশ কুমার সোমবার শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে ভর্তি হয়। আজ সকালেই মৃত্যু হয় তার। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে তার সেপ্টিসেমিয়াতে মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগ ডেঙ্গুতে তার মৃত্যু হয়েছে বলে সার্টিফিকেটের দাবিতে হাসপাতালে বিক্ষোভ দেখায় তারা। পরিবারের অভিযোগ ডেঙ্গুতেই মৃত্যু হয়েছে নাওলেশের। হসপিটাল ডেথ সার্টিফিকেট পাল্টে দিয়েছে। রাতে পরিবারের কাউকে থাকতেও দেওয়া হয়নি নাওলেশের পাশে। আজ সকালে মৃত্যুর খবর জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছি পরের খবরে। চন্দননগর ইউথ ফোরামের উদ্যোগে এক বিজয় সম্মেলনী অনুষ্ঠিত হলো চন্দননগর স্ট্যান্ড এলাকায়। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 19 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 81%, বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরো একবার। দার্জিলিং কালিম্পং বেড়াতে গিয়ে মৃত্যু দুই পর্যটকের। বলাগড়ে বায়োগ্যাস প্ল্যান্ট ট্রেনিং সেন্টার উদ্বোধনে মন্ত্রী পূর্ণেন্দু বসু। আজকের খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় দেখুন হুগলি আজকে। হুগলি জেলার সব খবর সবার আগে। নমস্কার।